বাঘ সত্যি বাঘই থাকে, সিএসকে এর বাঘ কে? এম এস ধোনি যখন কালকে খেলতে নামে, ওয়াও ইয়া রাইট, সত্যিকার খেলা। মাহি যখন ব্যাট হাতে এগিয়ে আসছে তখন দর্শক তার ফ্যান্সগুলো একটাই নাম শুধু জপ করছে, মাহি মাহি, এম এস ধোনি ছাড়া কোনো কথা হবে না, সিএসকে এর বাঘ একদম। ছয় আর চার ভাই, ছয় আর চার, ছয় আর চার, শুধু ছয় আর চার, শুধু বাউন্ডারি বল। ও যদি আর একটু আগে উঠতো এম এস ধোনি, হ্যাঁ একটু আগে উঠলে ওই ম্যাচ মনে হয় ঘুরে যেত। হ্যাঁ অবশ্যই, মনে হয়নি এটা সবাই ফেসবুক খোলো বুঝতে পারবা, ঠিক আছে? হ্যাঁ ষোলো বলে ৩৭, সত্যি কি মার ওই ৪২ সেদে এসে ওই রকম তোমার উঠবেই না ব্যাট, ঠিক আছে? সত্যি ধোনি, ধোনি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, এম এস ধোনি। হ্যাঁ আরো ভালো 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 ব্যাটসম্যান, আরে সব শেষে উঠলো, আরে সব শেষে উঠলো। আমি খেলা দেখিনি, আমি সব, আমি সিএসকে এর ফ্যান, আমি খেলা দেখবো না। মানে সিএসকে হেরেছে তবুও স্টেডিয়াম পুরো হলুদ, না আমি KKR সাপোর্ট করি, তাছাড়া সিএসকে ধোনির জন্য দিল জিতলিয়া মাহি, সত্যি একটা মানে অন্য চিন্তাধারার প্লেয়ার ও, তাই না বলো? ব্যাট দিয়ে কাল আগুন মেরেছে, আগুন। হ্যাঁ শেষে নামলে তো, আরো দু একজনের আগে নামলে না, সব ক্যাচে আউট দুমদাম পর পর পড়েছে কাল মুড়ি মুড়ির মতো। দিল্লি ম্যাচটা জিতেছে ঠিকই, কিন্তু পুরো ক্রেডিট ধোনি।